রাত 10টার পর ট্রেনে চড়বেন ঢাকা থেকে। সকালে ঘুম ভাঙলেই দেখবেন সাগরপাড়ে বিশাল এক ঝিনুক ঠায় দাঁড়িয়ে আপনাকে অভ্যর্থনা জানাতে। চাইলে স্টেশনে লকারে লাগেজ রেখে ঘুরে আসতে পারবেন সৈকতে। ট্রেনের দুলুনিতে এমন স্বপ্ন দেখতে দেখতে কক্সবাজার রেলে দেখবেন স্বপ্ন নয়, সত্যি ঝিনুক আদলের আইকনিক স্টেশনে পৌঁছে গেছেন আপনি। ডিসেম্বরের 1 তারিখ থেকেই ট্রেন চলবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য। ঢাকা থেকে মাত্র 188 টাকায় কক্সবাজার, যাত্রীদের মন কাড়বার জন্য সাগরপাড়ে অপেক্ষায় থাকবে ঝিনুক আইকনিক স্টেশন। এমন সুযোগ খুব জলদিই আসছে। আজ যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী আর 1 ডিসেম্বর থেকে শুরু হবে সাধারণের যাত্রা। ওই দিন ঢাকা থেকে কক্সবাজার একটি আন্তনগর ট্রেন চলাচল করবে, ধীরে ধীরে ট্রেন বাড়ানো হবে। এই রুটে সর্বোচ্চ ভাড়া এসি বার্থের জন্য পড়বে 1725 টাকা, আর চট্টগ্রাম থেকে কক্সবাজারে ট্রেনে করে যেতে লাগবে সর্বনিম্ন 55 টাকা আর সর্বোচ্চ 696 টাকা। ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত 10টায়, কক্সবাজারে পৌঁছাবে পরদিন সকাল 6টা 40 মিনিটে। তারপর সাগরপাড়ে লবণ জলে নিজের সব ক্লান্তি ধুয়ে ফেলার পালা, আর ফিরতে গেলে কক্সবাজার থেকে ট্রেন ধরতে হবে বেলা 1টায়, ঢাকায় পৌঁছাবে রাত 9টা 10 মিনিটে। কাকলাকুজ সাফা, যমুনা নিউজ, ঢাকা।